আমি প্র্যাকটিক্যালর গজে দুহান ক্লাস করলাম, এবার আমি থিওরির গজে খানি আলোচনা করি। কেয়া বলে সাহিত্য বা শিল্পকলা তাত থিওরি হান নিয়াম প্রয়োজন। এ থিওরি হান কি হান, এহানোর প্রয়োজনীয়তা কেয়া মাটিক নিয়ামতা, কারণ প্র্যাকটিক্যাল হানুল দায় এ থিওরি হানরে ব্যক্ত করানির মাধ্যম হান। এহান খুনতে খানি অন্য ধরনের চিন্তা হান আর কেয়া বললে আমি যেন মনে আমি আমার শিক্ষা পদ্ধতিত যেহানোর আমি থিওরি বলি আর ওখানোর লগে হয়তো খানি টঙালা হান আছে, এহানই দেয় আরাক দৃষ্টিভঙ্গি হারলুমি মাতরিতা। কেয়া বলে থিওরি হানইল তাই অস্পষ্ট জিনিস আহান, যেহান আমি হার পেয়ার আছে কিন্তু অস্পষ্ট, আমি ওহানরে স্পষ্ট করিয়া ব্যক্ত করে করানির আর উপায় হানইল তাই আমার এ দৃশ্য জগতে গো, এ রূপর জগতে গো। আর যত আমার যত রচনা তাহাব্বি আমার থিওরি তারে ব্যক্ত করানির কাবলিয়া রঙে রেখায় শব্দই আমি ওহানরে শব্দলো আমি ব্যক্ত করিয়ার তা বউ এহান আমি নাও দেখিয়ার, কিন্তু বউ এহানোর অস্তিত্ব আছে, এহান এহান আমি হার পেয়ার একদম শিওর বহানোর অস্তিত্ব আছে, কিন্তু বউ এহান কিসাদে চলের কুঙ্গরে জারগা এহানোর গতিবিধি কিসাদে আমি আহিল নাও দেখিয়ার, হয়তোবা আমি কোনো মেশিন আহালো নাও দেখতাঙায়, কিন্তু অনুভব করিয়ার অনুভবর শক্তি আহল আমি এসাদে সূক্ষ্ম জিনিসে তার আমি দেহে পারিয়ার। ও দেহানির অর্থওয়ান আলাদা, ও তারে অনুভব বলা নিয়া করেন আমার স্মৃতিটা, যেটা আমি আমার যত স্মৃতি আছে যেটা আমি হপনে দেহি আর ও তারে খানি দেহানির চেষ্টা করলেই বারো মাঙুইয়া যারগা, চেষ্টাহান করলে মাঙুইয়া যারগা, সহজ হইলে হপনান দেহে পারিয়ার। অদ্ভুত এ জগতে গড়ে এ রচনাতা ও হাল্ল যে কোনো শিল্পী আগো এহান হারপানি থক দে থিওরি হানোর গজেই নিয়াম জুড়দে না লাগের, থিওরি মানে সূক্ষ্ম জগতরি আরে, প্র্যাকটিক্যাল মানে এ স্থূল জগতর যত ইয়ারিয়েতা, স্থূল জগত এ জিনিসে হানোরে স্থূল জগত এগোরেই আমি প্র্যাকটিক্যাল বলে নিয়া করে আমি সহজে শক পারিয়ার সহজে দেহে পারিয়ার স্পষ্টভাবে। হাতে পিতমি তিনহান যে ডাইমেনশন আছে এ প্রকৃতির মাঝে ওহান মি খানি স্পষ্ট করি, ডাইমেনশন আনাতে আমি দেহিয়ার জগতে গো জিহানোর আমি সৃষ্টি বলিয়ার আহিল যে দেহিয়ার এহান বারো এহানি দেয় পইলাকার ডাইমেনশন হান, সেকেন্ডে আহে তাই দুই নম্বরে আছে তাই অনুভব মানে হপন স্মৃতি বারো আমার যত অদ্ভুত অদ্ভুত যেটা অনুভব আহের আমার ভিতরে দৃশ্য জগৎ অদৃশ্য দৃশ্য কিসাদের জগৎ আগ আমার ভিতরে যে চলের হপনের মাধ্যমে বলা বার হঠাৎ চিন্তাহান আহের ও চিন্তাহান স্পষ্টও নাও দেহিয়ার, কিন্তু এহানও নাগো যে চিন্তাহান নাও আহের বলি আমি মাতে নোয়ার তাঙাই, চিন্তাও হান তা আহের চিন্তাহান দেহিয়ার বা না দেহিয়ার স্পষ্টও নাগই, এহান দেয় সেকেন্ড ডাইমেনশন হান নেচারর, ওহানি দেয় সূক্ষ্মত গেলগাতা স্থূলত্ব সূক্ষ্ম ওহা দুই নম্বরে, তিন নম্বর ডাইমেনশন আনিল তাই স্থিরতা মানে উপিত গতিবিধি নেই ওর মনেওর তা স্থির, হয়তো বা স্থির অথাইব না থাইব কিন্তু উপিত না স্মৃতির জগৎ গো বলে পারিয়ার না স্থূল জগৎ গো বলে পারিয়ার, ওগুল দেয় স্থায়ী জগৎ গো ওগরে স্থায়ী বলা নিয়া করে ওগরে নিরাকার বলা নিয়া করে ও জগত ও নিরাকার জগৎ গো স্থায়ী জগৎ গো ওরে স্থায়ী গইল দায় পূর্ণ জগৎ গো ওগৈল দায় অপরিবর্তনশীল বারো চিন্ময় জগৎ গো, চিন্ময় মানে যে জগৎ গোর কোনো পরিবর্তন নেই, যে জগৎ গো পূর্ণতা আছে
যে জগৎগত্য হাবিতা সৃষ্টিওর, এরে রূপ, এরে মায়া, ভাবনা, কল্পনা, এটা হাব্বি ও স্থায়ী জগৎগত্যর তা তিনহান ডাইমেনশন, আহানিতা স্থূল, পিছে দে সূক্ষ্ম, সূক্ষাতি সূক্ষ্ম উবলানিয়া করে উগরে জ্ঞাত অজ্ঞাত অজ্ঞেয়। ও ভালো আমার তিনহান ডাইমেনশনে বাটে হিতা, জ্ঞাত মানে দেহার জগতে গো স্পষ্টভাবে, অজ্ঞাত মানে দেহার না দেহার জগতুগো, হপনর জগতুগো, অজ্ঞেয় মানে জগৎ দেহানি সম্ভব না গই কিন্তু পরিপূর্ণরূপে নিরাকার হয়ে আসে। আমাদের শিল্পী আগরতা এর তিনহান ডাইমেনশন নিয়ম প্রয়োজন হার পানি, থ্রি ডাইমেনশন এহার লই আস্থা অস্তিত্ব এর জগতে রচনা আছে। হ্যাঁ হানতে আমি হুদা সাদা আমি হার পেয়ার তা দুহান ডাইমেনশনে আমি নিয়াম কাম করি আর সাধারণ শিল্পীয়া করে আর ইহান দরিতা চরম পর্যায়ে ভোসে আর শিল্পীয়া হইলে তিনহান ডাইমেনশনের কাম করতে বার আমার সাধারণ যেটা শিল্পী তাই দুহান ডাইমেনশন ডাইমেনশনে করি আর কারণ যেহান আমি হার পাশে হানে করতাম নাই আমার জ্ঞানে যত হানা আছে ওহান আমি করে পারতাম। ভালো সাধারণত আমি বেশিরভাগ শিল্পীয় দুহান ডাইমেনশনে করতাম, জ্ঞাত এর আমার দেহার জগতে গেলো বারো হপনর জগত গেলো, এ স্থূল জগৎ বারো সূক্ষ্ম জগৎ এগুলোই আমি নিয়াম কাম করি আর। কিন্তু হয়তো বা সাদে শিল্পীয়া কি আসি জগতে যেতাই তিন নম্বর স্থিতি হলো কাম কর্তারা অজ্ঞেয় স্থায়ী ও জগতগুলো কাম কর্তারা ওগো এ দুহান ডাইমেনশনে ওগরও তানু সম্মিলিত কর্তারা ওপে গিয়া আমি রচনা তারে তাৎপর্যপূর্ণ বলিয়ার তা শ্রেষ্ঠ রচনা স্বীকৃতি দিয়ার তা ও তার আগে দুহান ডাইমেনশন লোক কাম করলে ওহানোরে আমি শ্রেষ্ঠ রচনা নাও বাদ নাই, শ্রেষ্ঠত্বর মর্যাদা ওহান আমি নাও দিতা নাই। ওহান হার পিতে গেলে গা ও স্থিতিয়ান হার পিতে গেলে গা নিজরে শান্তি শান্তি আথানা লাগত। অনেক সময় এর আমার এ কর্মজগতে গত খানি সময় নিকালিয়া নিজরে শান্তিপূর্ণভাবে নিজের লো নিজের ভিতরে ডুবিয়া খানি খালকোড়ানি ও নিরাকার স্থিতি হানাত খানি থাপারানি ওহান একদিনে না ওর ওহান অভ্যাস করানি হুদা ওহাল আমি প্র্যাকটিক্যাল ওর ইয়ারিত্ব পুরি খানি থিওরিত গেলু কথা প্র্যাকটিক্যালতে অভ্যাস করানি নাই মানে কিসাদে আত্থান চালানি, রং কিসাদে চালানি, শব্দর ব্যবহার কিসাদে করানি, শব্দর কিসাদে হবা হবা শব্দ কালেকশন করানি ওহান আলাদা জিনিস হান। ওহানিতে আমি এ আমার থিওরি তারে ব্যক্ত করানিকা বলিয়া ও তার অভ্যাস করানি লাগে নাইলে আমি ওহানোর ব্যক্ত করাই নাও পারতাম নাই। কিয়া বলে অনেক জিনিস আছে যেটা কোনো মানু আসি যে তানু ভাষাও নোয়ার তারা কোনো অভ্যাস করে না করেছি কোনোদিন শিল্পকলাও বলা এসাদে কিন্তু তার ভাবনা হন ব্যক্ত করে নোয়ার তারা কোনো ভাষা নেই এমন মানুষ আছে কোনো ভাষা নেই কোনো উপায়ও নেই ব্যক্ত করানি ওপে তানু আহের পানিলো ব্যক্ত করতারা তানুর ভাবনা হন উপায় নিয়া আহের পানিলো ব্যক্ত করতারা তা কেয়া বলে ব্যক্ত নাইলে জিনিস হন তা হিমপার ভরপুর ওর জিনিস ওহানোরে কিসাতে নিকালতো বাহিরে তাতে কোনো অভ্যাস না করেছে কোনো শিল্পকলার কোনো শব্দর কোনো রেখা রঙর অভ্যাস না করেছে কিসাতে ব্যক্ত করত উপিত এর আহির পানিলো তানু ব্যক্ত করতারা ভালো হুকাংশ আগ তার ভাবনা হান ব্যক্ত করতে আহির পানিলো নিয়াম করে কিয়া বলে হুকাংশ ওরাং ও জ্ঞানতা নেই তা বাকে জ্ঞান না পাশে বা মানে ঠিক বয়স্ক মানু আগো তা যাবেকা তা টটোরানু আরের তা টটোরানির ক্ষমতা হানে বেকা আর নেই শক্তি নেই পাহুরের শব্দ পাহুরের
মাতিলার উপায় নেই অপিত ঠিক সৌগর দিকে তাও আহির পানিল ব্যক্ত করে ওহানি আর এক ভাষা হান আহির পানির ভাষা ওহান আলাদা আর এক ভাষা হান ওহান ন্যাচারাল ভাষা হান ওহান তা অভ্যাস না করিয়াও করানিয়া করেন হানতে এহান এহান তাই ওহালো আমি থিওরির গোজে নিয়াম মাতুরি তা থিওরি হানোরে আমি ব্যক্ত করি আর তা আসলে হানতে আমি এসাদে শিল্প সত্তা হন জাগানি হানি তাই আসল আমার যেহান আমার অভ্যাস করাইন লাগের আসল জ্ঞান হানুইল তাই শিল্প সত্তা হনরে আমি কিসাতে জায়গা পারানি ওহালো হাজার হাজার শিল্পী ওতার মাঝে আমি কত করে আমি শিল্পী বলিয়া মাতে মাতি আরতা লেহাত আঙুরিত লেহিয়াটা এগিয়ে শিল্পী ই বলিয়া হাজার হাজার শিল্পী আছে কবি আছে সাহিত্যিক আছে ওতার মাঝে আমি কে আঙুরিত লেহিয়ারতা ওহানের দায় ওহানোর কা যে ও মানুতা এমনভাবে ডুবে পড়েছিগা এমনভাবে অস্তিত্বর গভীরে গিয়েছিগা যেহান তিনহান ডাইমেনশনে তা যাত্রা করে পারেছে জ্ঞাত অজ্ঞাত অজ্ঞেয় তিনহানিত তানু বিচরণ করে পারেছি ওহাল্লো তানু যেটা ব্যক্ত কতরতার মাঝে ও তিনো ডাইমেনশন ওহান তিনহান ডাইমেনশন কাম করে ওহান পূর্ণতা ওহালো আমি পূর্ণ পূর্ণতা লো তা করে তা কাম ওহান ওহানাত আমার হৃদিগ বুঝের পারা ও পেন্টিং দা চাইলে নিজরে পূর্ণ অনুভব করিয়া যেহান আমি দেখিয়া তানোর পেন্টিং উতাত আমি নিজরে মানে পরিপূর্ণ অনুভব করিয়ার মিকু পাহানোর কাউবালা হানতে আমি সাদে আলোচনা করে করে জিতাং আইয়া তাপ্প তাপ্প হাদি হাদিত বারো প্র্যাকটিক্যালর আলোচনা আলুইয় দহিত হাতে আজিও আমি ক্লিয়ার করো ইতা যে প্র্যাকটিক্যাল হানাত তো থিওরি হানেই নিয়া মূল্যবান অনুভব করানি শক্তি হানেই মূলহান ওহান পানার পিছে দে এরে রং রেখা শব্দর এটারও প্রয়োজন আছে এটাই দেয় আমি যে কোনো গুরু আওরাং তো আমি না পারতাঙাই বা গুরু নাই প্রকৃতির একূপ করেছিল পারতাঙাই কিন্তু অনুভবর জগত গো নিয়াম সূক্ষ্ম জগৎ গো আরও ওগত নিয়াম সময় দেনা লাগে উগর কাবলিয়া দিনে রাতি গুঞ্জিতে গা গুঞ্জে তো ঘুমেতো উঠতে হুকাং কাং জিনিস তারে মানে আমি ফলো করানি প্রকৃতির হুকাং জিনিস হানা তো পরিপূর্ণ তাহান আছে পরিপূর্ণভাবে রচনা আছে ওহানোর কাবলিয়া হুকাং কাং জিনিস তার আমি ফলো করানি আটিয়া যেতে গা হঠাৎ পেপুরাগড় দেখলে পেপুরাগর কূপ করে চানা পেপুরাগড় তার সিস্টেমেটিক তা তারাং তো জিঙে বড়ি জিনিস আহান তুলে পারানির শক্তি ভালো জগতে হাবিত শক্তিশালী প্রাণী ইয়োগ বললে আমি পেপুরাগড়ে মাতিয়ার ক্যা বললে পেপুরা হুকাং হইলু তার দেহগর তুলনায় যে জিনিস আহ তুলে রোহানের দেয় অদ্ভুত শক্তিহান তার ওহানোর কাবলিয়া হুদা ও শক্তিহান না গই পেপুরার ভিতরে তার সিস্টেমেটিক তার ইহান আছে তানুর এই গ্রুপে হানরে তানু সুনিয়ন্ত্রিত করে করিয়া যে তানু থাই তারা ওখানের অদ্ভুত জিনিস আন তানোর ভিতরে কিসাদে মেন্টালিটি অঞ্চলে থাইব ওখান খাল করলে অদ্ভুত লাগের এসাদে হুকাং কাং জিনিস তা যাবে আমি দৃষ্টি দিই দাঙায় ওপে হুকাং জিনিসও বিরাট জ্ঞান আঁকিয়ান আমি পাবার দাঙায় ওহাল্লো কবি সাহিত্যিক এটা ডাঙর ডাঙর জিনিসে আশা না করিয়া হুরকাং হুরকাং এসাদে প্রকৃতির জিনিসে তালো আমি স্টাডি করানি বারো এটাতে বিরাট বিরাট জগৎ আছে হাতে আজি এহান পিয়া থাক পিছে দামি বারো প্র্যাকটিক্যালে আইতাঙায় বারো থিওরিতে সাদা আলোচনা করতাঙায়।